নমস্কার, আজ জাম মাখা করব। জাম খেতে অনেকেই পছন্দ করেন না, এইভাবে জাম মাখা করলে সবাই খুব ভালোবেসে খাবে, দুর্দান্ত স্বাদের খেতে হয় এটা। এর জন্য কিছু পাকা জাম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। চারটে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, কাশুন্দি দিয়ে দিলাম, একটা লঙ্কা পোড়া হাত দিয়ে ভেঙে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে ভালো করে ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে জাম মাখা, দেখুন কত সুন্দর জাম মাখা হয়েছে। কিছু আস্ত আছে কিন্তু একদম সফট হয়ে গেছে, কিছু থেতলে গেছে, সেটাও খেতে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।